পাকিস্তান জাতীয় পরিষদে রাতেই অনুষ্ঠিত হতে পারে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট। এ লক্ষ্যে সকালে অধিবেশন শুরু হলেও নানাভাবে তা দীর্ঘায়িত করার প্রচেষ্টা দেখা গেছে সরকার দলীয় সদস্যদের মধ্যে। ভোট আজ নাও হতে পারে বলে গুঞ্জন রয়েছে বিভিন্ন প্রচার মাধ্যমে। এরই মধ্যে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন করেছে ক্ষমতাসীন তেহরিক ইনসাফ। বরকতুল্লাহ সুজনের রিপোর্ট। পাকিস্তানের রাজনীতিতে শেষ মুহূর্তে কি ঘটবে তা বলা মুশকিল। আদালতের রায় মেনে শনিবার সকালে জাতীয় পরিষদের অধিবেশন শুরু হলেও ভোটে গড়ায়নি বিরোধী জোটের অনাস্থা প্রস্তাব। বিতর্ককে দীর্ঘায়িত করার প্রাণান্তকর চেষ্টা করে চলেছে ক্ষমতাসীন দল পিটিআই। ইসলামাবাদের স্থানীয় সময় সকাল 10:30 বসে অধিবেশন, যেখানে অবিলম্বে অনাস্থা প্রস্তাবটি ভোটে দেওয়ার আহ্বান জানান বিরোধী দলীয় ও মুসলিম লীগ নেতা শাহবাজ শরীফ। অর্ডার অফ সুপ্রিম কোর্ট অফ পাকিস্তান ডিক্লেয়ার্ড বাই ফুল বেঞ্চ বাউন্ড ইউ দ্যাট ইউ আর বাউন্ড টু টেক আপ দিস এজেন্ডা আইটেম এন্ড নো আদার আইটেম। দ্যাট ইজ দি ইন্টেন্ট অফ দিস অর্ডার। ইউ ক্যানট deviate from this and therefore I conclude my submissions. I will request you please go for the voting on the resolution. Thank you very much. কিন্তু বিতর্ক শুরুর কিছুক্ষণ পরে জোহরের নামাজের দীর্ঘ বিরতি দেন স্পিকার আসাদ কায়সার। এরপর যথারীতি আসর ও মাগরিবের বিরতি। ফাঁকে ফাঁকে সরকারি দলের নেতারাও চেষ্টা করে গেছেন বক্তব্য লম্বা করার। ইয়ে আওয়াম জো হে ইয়ে পাকিস্তান কি আওয়াম কি তর্জমানি কর রা হে তো উনকে উস ফোরম কে সামনে রাখা যায় কে ও বাত কি বারিকি তক যায় আর প্রোব করে আর হকায়েক জাননে কি কোশিশ করে। বিভিন্ন সূত্র বলছে ইফতার শেষে রাত 8টার পর যে কোনো সময় হতে পারে কাঙ্ক্ষিত অনাস্থা ভোট। এদিকে ইমরান খান সরকারের পতনের পর নবগঠিত সরকারে কে কোন দপ্তর পাচ্ছেন তা নিয়েও শুরু হয়েছে হইচই। জানা গেছে পাকিস্তান পিপুলস পার্টির নেতা 33 বছর বয়সী বিলাওয়াল ভুট্টো জারদারি হতে পারেন পররাষ্ট্রমন্ত্রী। এসবের মধ্যেই তেহরিকে ইনসাফ বা পিটিআই মহাসচিব আসাদ উমর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাবর আওয়ান এবং অ্যাডভোকেট আজহার সিদ্দিক সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন 7 এপ্রিলের রায় পুনর্বিবেচনার। এ কারণে আদালতের রায় মেনে ভোট আজ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়েও তৈরি হচ্ছে সংশয়। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা।